Assalamualaikum. Hey guys, welcome back to my new vlog. Hopefully you'll enjoy this video. So aajke ekhon 8:45 baje duty te jeto city duty r 15 minute shomoy ache to ei shomoyer moddhe aajke onosto kora hoyni an office er samne jaye hoyne ki a bhai ase bair kach theke ruti khabo to ashar pore ami onno plan paisi aya pore রুটির বাইরে খুঁজে পাইলাম না। ওরে হিন্দি আর এক ভাই আছে, ওর কাছ থেকে নিলাম। আমি নিছি ডিম আর রুটি আর একটা চা। লোকনাথ ভাই বাসা থেকে ভাত খেয়েছে তাই চা নিল। তো ডিউটিতে এসে বললাম 12:50 বাজে, তো ব্রেক হয়ে গেছে, এক ঘন্টার ব্রেক টাইম। তো এখন লাঞ্চ করতে যাইতেছি, যেহেতু কালকা রাত্রের বেগুন বাজি আর ভাত আছে ওইটা দিয়ে এখন লাঞ্চ কমপ্লিট করুন। আর আমার দুটা ছুটি বাকি আছে, তো জনের কাছে আজকে বললাম যে আমার দু ছুটি পেন্ডিং। হালাই কইল কালকা কেন নেই নেই, কিন্তু কালকা যখন করলাম ভাই আমার মেসেজ করছে যে কাম অন ডিউটি। এখানে বেগুন ভাজি আর সাদা ভাত আছে, এটাই আজকে লাঞ্চ। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ। এখন 30 মিনিটের মতো সময় বাকি আছে, তো 30 মিনিট রেস্ট নিব, তারপর আবার ডিউটিতে যেতে হইব। ব্রেক টাইম শেষ, এখন আবার ডিউটিতে যেতেছি। খাওয়া দাওয়ার পরে অবশ্য ডিউটিতে যাইতে ইচ্ছা করে না, আর 10 মিনিট সময় বাকি আছে, তাড়াতাড়ি করে ডিউটিতে যেতে হইব, না গেলে আবার জঞ্জিল লাগবো। আর অনেক ছোটো ভাইরা কয় ভাইদের সাথে তো ভালো লাগে না, কিছু করতাম পারতাছি না বিদেশ চমুকা। আরে ভাই তোরা কৃতো দাস চিনস? বিদেশ টু অনেকটা কৃতো দাসের মতো, কৃতো দাস যদি তারা কোনো সময় না দেওয়াস, দুই চারটা বিদেশি দেখ কৃতো দাস দেখ পারবি। আর যদি মনে কর যে তোরা কৃতো দাস হইতে চাস, তাই রে বাবা বিদেশ আয়। তো 6টা বাজে, ছুটি হয়ে গেছে, একটা পেজও নিলাম এক রিয়াল দিয়া। তো রুমে এসে বললাম কেসা আলে ভাই, আলহামদুলিল্লাহ। দেখা কি করেন? লোকনাথ ভাই কই না বলে যাইবেন? আবার এত টিয়া খাইবো কেটা? বিয়ে সাদি আরে আমি তো বললে বিয়ে করব না, হবে না, কখনো হবে না। না আলহামদুলিল্লাহ একটা আছে, একটাই বলো খালাস এই কথা কও যে বিয়ে করছি বাড়িতে যাবো ঘুরতে, বাস খালাস বিয়ে সাদি। এখন 11টা বাজে, ডিউটি থেকে এসে ঘুমিয়ে পড়ছিলাম, এখন ঘুম থেকে উঠলাম, ওইটা ভাত বসিয়ে দিছি, ভাত খুলে পরে খাওয়া দাওয়া করুম, খাওয়া দাওয়া করে হালকা ভিডিও এডিটিং করে পরে আবার শুইতে দিব। ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আমার খাইতে ইচ্ছা করতেছে না, তো
শুয়ে পড়ছি এখন, কিছুক্ষণ ভিডিও এডিটিং করে তারপরে ঘুমায় পড়বো, কারণ সকালে আবার উঠতেই। তো আজকের মতো খালাস মাই ব্লগ।